हरे कृष्णा। तो अपनारा देखते श्रीमंदिर के श्री चैतन्य महाप्रभु गौरनिताय एवं शालग्राम शिलाशिल प्रभुपाद समस्त भक्तबृंदरा अत्यंत आनंद सहित श्री गौरनिताय के लिए कीर्तन करे करे नेचे नेचे आनंद सहकारे ओनारा से उद्दंडे नृत्य करे एवं निये जाच्छेन स्टेज स्टेजे। तो सेखाने गिये देखते पाबेन एखाने आमादेर अनेक भक्तरा समस्त पूजारीरा जा श्री चैतन्य महाप्रभुके स्वागत जानिये स्टेजे निये जाच्छेन। सेखाने निये बेदीते निये सुंदरभावे आड़म्बर साथे तो देखेन एई कलिजुगेर श्री चैतन्य महाप्रभु अत्यंत ए करुणार अवतार अनार्पितं चरिंचिरात् करुणावतीनौ कलहौ समर्पियत मन्नत उज्ज्वल रसाम स्वभक्ति श्रियम हरिपुरट सुंदर दुथी कदम्ब संदीपित सधारिदय स्कंदरे भ सचिनंदन। जा स्वयं श्री सचिनंदन कलिर युगे अवतीर्ण हये তিনি এবং আমাদের মতন অদ্বৈতপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছেন। কি অপূর্ব গৌরচন্দ্র বর্ণ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরঙ্গা চন্দনাঙ্গাদি, কি সুন্দর মহাপ্রভুর সেই গৌর সুন্দরের গায়ের রং কাঁচা সোনার মতো, আর সেই রূপ দেখে হ্যাঁ যে কেউ মোহিত হয়ে বা শ্রী চৈতন্য চরণ কমলে আশ্রয় নিয়ে তাদের জীবনকে আলোকিত করতে পারবে। এখন সনাতন গোস্বামী বা রূপগোস্বামী পাদের সিদ্ধান্ত অনুসারে যা এর 66টি উপাচার আপনারা দর্শন করতে পাচ্ছেন সেই উপাচার দিয়ে হ্যাঁ পুনঃসংক্তম মন্ত্র উচ্চারণ করে বিভিন্ন ব্যঞ্জনাদি দিয়ে যা সর্ব ঔষধি মহা ঔষধি যে আমি কিছুদিন আগে একটু বর্ণনা করেছিলাম যা আজকে আপনারা তা দর্শন করতে পাচ্ছেন। সেই দর্শন করে হ্যাঁ এখানে বিভিন্ন উপাচারগুলো আছে, তো সমস্ত উপাচার দিয়ে আমরা সেই গৌরচন্দ্র ভগবান শ্রী মহাপ্রভুর অভিষেক করা হবে। হ্যাঁ যা করার পরে তো অনেকেই এই অভিষেকটি সুযোগ পান না, কিন্তু একমাত্র যারা ব্রাহ্মণ যাকে বলা হয় ব্রহ্ম গায়ত্রী হয়েছে ওনারাই শুধু সেই অভিষেকটি করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে হ্যাঁ তাহলে আমরা কীভাবে পারব না, তো আমরা কি পারবো না, তো বৈদিক শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ যে এই অভিষেক এই 66টি উপাচারের যে মহা অভিষেক এই অভিষেকটি যারা দর্শন করবেন হ্যাঁ মানে সে অভিষেক করলে যে ফল প্রাপ্ত হওয়া যায় যা সে দর্শন করলেও হ্যাঁ তা একই ফল প্রাপ্ত হয়ে তারা এই জন্মেই ভগবত ধাম প্রাপ্তি হবে। যা গৌরচন্দ্র যে হাস্য উজ্জ্বল মুখমণ্ডল আপনারা বদন দর্শন করে যে মানব জীবনকে ধন্য করতে পারেন সেই হচ্ছে গৌরচন্দ্র ভগবান। আহ কত সুন্দর যে আজকে সারা পৃথিবীতে শিল প্রভুপাদের কৃপায় সারা জগতে আলোকিত করেছেন, আর আমাদের আজকে প্রত্যেক জায়গায় জায়গায় হ্যাঁ প্রত্যেকটি আনাচার আছে প্রত্যেক দেশে দেশে এই সুন্দর মহা অভিষেকের আরম্ভের সাথে আয়োজন করে সেই অভিষেকটি করা হচ্ছে যে মানব জীবনকে আপনি আমি সার্থক করতে পারি দর্শন করার মাধ্যমে এবং এই সমস্ত আয়োজন অনুষ্ঠান করার মাধ্যমে। প্রশ্ন আসতে পারে এত কিছু আরম্ভের সাথে এই এতগুলো আয়োজন করার কী কারণ, এটাই তো হচ্ছে মানব জীবনের মুখ্য উদ্দেশ্য যা প্রেম ভক্তি লাভ করে ভগবানের সেবা করার মাধ্যমে আপনারা আমার জীবনকে ধন্যতি ধন্য করতে পারি। এখন শ্রীমদ্ ভক্তি অদ্বৈত নবদেব স্বামী মহারাজ
গৌর নিতাইয়ের আরতি প্রদর্শন করছেন। তা দেখতে পেলেন ধূপ, তারপরে কর্পূর প্রদীপ, হ্যাঁ ঘি দিয়ে কিংবা তিলের তেল দিয়ে আপনারা সেই প্রদীপটি করতে পারেন। তেল তা দেখানো যায়। তারপর আপনি পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপে এরকম পাঁচটি তুলো দিয়ে সলতা বানিয়ে তিলের তেল বা ঘি দিয়ে আপনি সেই গৌর সুন্দরকে আরতি করতে পারেন। তারপরে দেখিয়ে আপনি সমস্ত বৈষ্ণব এবং দেবদেবীদেরকে দেখাতে পারেন। তারপর আপনি শঙ্খ দেখালেন, শঙ্কর পর আপনি রুমাল দেখালেন, তারপর আপনি পুষ্প ছামর পাকা দেখিয়ে তারপর শঙ্খধ্বনি দিলেন। এই শঙ্খধ্বনির মাধ্যমে যা আপনার আমার সমস্ত আসরিক শক্তি নষ্ট করে দেয়। মহা অভিষেক দর্শন। গঙ্গার জল, গঙ্গার জল, আমাদের
Oh, pita, 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 pita